নমস্কার নমস্কার বন্ধু, আপনাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, পাহাড় প্রতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের দুই বাংলার কবি বিদ্যুৎ ভৌমিক। আমার বাড়ি ভারতবর্ষের হুগলি জেলার ঐতিহাসিক শহর শ্রীরামপুরে। আপনারা যে এতদিন ধরে আমার কবিতা শুনছেন, প্রায় 40 বছর ধরে আমার কবিতা শুনছেন এবং ভারত এবং বাংলাদেশের এবং বিদেশে বিভিন্ন প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় এবং লিটল ম্যাগাজিনে আমার লেখা পড়ে আসছেন এবং আমার বইপত্র পড়ছেন, এর জন্যে আমার কৃতজ্ঞতা শেষ নেই আপনাদের কাছে। আপনাদের কাছে নিবেদন করছি, আমার কয়েকটি কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আপনারা পাঠাবেন। শুরু করছি আমার লেখা কবিতা। প্রথম কবিতা আমার নির্বাচিত কাব্যগ্রন্থ, নির্বাচিত কবিতা থেকে, কাব্যগ্রন্থ নির্বাচিত কবিতা এই বইটি। এই বইটি থেকে আপনাদের আমি পড়ে শোনাচ্ছি আমার কবিতা, পরবাস্তব এবং হৃদয়তান্ত্রিক পদ্য। চোখের কাছে অচেনা সর্বনাশ, ভেতর থেকে দৃশ্যের বিচ্ছেদ, মনের মধ্যে যন্ত্রণার অলিগলি, নামহীন যত কান্নার নির্দেশ। এখন থেকে অন্তরে তুমি থাকো, কিংবা অতলে হৃদয় মেলে রাখো, এই বেলা যদি স্পর্শে ওঠো কেঁপে, আকাশ থেকে বৃষ্টি আসুক ঝেপে, গভীরে সুখ সময়ের পথ ধরে, চলতে চলতে কোন অতলান্ত ভরে, স্বপ্নের কথা নিজেকে বলতে বলতে, ঘুম ভেঙে যায় নিজের অজান্তে, কোথায় যেন পুড়ছে অচেনা স্মৃতি, মিথ্যে মিথ্যে বিষণ্ন দুটি চোখ, কোথায় যেন নামহীন পৃথিবীতে ভরে আছে শুধু মৃত্যুর প্রতিশোধ। এসব কথা আত্মায় ঘুরে ফিরে, তবুও কেন মন বোঝে না তাকে, চতুর্দিকের অগণন স্মৃতিগুলো আদিগন্ত ভালোবাসা হয়ে থাকে। চলে যাব বলে চোখ ভিজে আসে জলে, চুপচাপ শুধু নীরবতা নিয়ে থাকি, চেনা অচেনায় অনেকেই কাছে থাকে, মৃত্যুর পাখি করে যায় ডাকা ডাকি, নতুন করে আসবো আবার ফিরে, ডাকবে কাছে নতুন নামে যখন, সেই পুরাতন স্মৃতির ফাঁকে ফাঁকে, আগের আমিকে পড়বে কি মনে তখন, আগের আমিকে পড়বে কি মনে তখন, আগের আমিকে পড়বে কি মনে তখন। আমার পরবর্তী নিবেদন, আমার কাব্যগ্রন্থ কথা না রাখার কথা থেকে শীর্ষক কবিতাটি আপনাদের নিবেদন করছি। যে কবিতা লেখার কথা সে কবিতা আসেনি, বাগানবিহীন এই নগরী ফুলের মতো হাসিনি, স্বপ্ন দেখি রোজ প্রতিদিন প্রতীক্ষাতে নিদ্রা পার, দমকা ঝরে রাত্রি নাকি ভাঙছে মনে সিংহদ্বার, গন্ধ ছড়ায় শাড়ির আঁচল বাতাস করে খুনসুটি, শূন্য ছিঁড়ে এই কবি মন লাগামবিহীন দেয় ছুটি, চোখ কামড়ে লজ্জা নাকি মুখ লুকিয়ে হাসিনি, বনময়ূরের পেখম যেন কোনো কথাই রাখিনি, হঠাৎ সেদিন শব্দগুলো পা ছড়িয়ে মাখছে ধুলো, বিশুদ্ধতার চোখের জলে বৃষ্টি বাদল থামিনি, যে পৃথিবী ভেজার কথা সে পৃথিবী ভেজেনি, কাগজ সাদা মনটা সাদা অথচ নীল কালি, যে দোলন দোলায় স্থির বিজড়ি চোখের তারার বালি, যে
পদ্ম নাভি লুকিয়ে আমি আয়নাতে মুখ ঢাকিনি, বকুল তলার রোদকে নিয়ে প্রিয়ার বুকে মাখিনি, যে কবিতা লেখার কথা সে কবিতা আসিনি। কবি বিদ্যুৎ ভৌমিক অনেক দিন ধরে আপনাদের কবিতা শোনাবে বলে উদগ্রীব হয়ে রয়েছে, আপনাদের সামনাসামনি এসে উপস্থিত হয়েছি আমি কবিতা শোনাতে, আমার লেখা কবিতা শোনাতে। সবাই তো আমার কণ্ঠস্বর শোনেন এবং সবাই আমার ছাপা অক্ষরে লেখা পড়েন, আমি কেমন দেখতে এটা অনেকেরই, সারা পৃথিবীর অনেকেরই অজানা। অনেকে জানেন কিন্তু বেশিরভাগ মানুষেরই অজানা, তাই আপনাদের অজানাকে জানায় রূপান্তরিত করতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার পরবর্তী একটি কবিতা ভুতুমপুরে ভূতের মেলা, আশা করি আপনাদের ভালো লাগবে, এটা আমি ছোটদের উৎসর্গ করছি। ঈশান কোণে সাজবেলাতে দমকা হাওয়া বইছিল, মামদ ভূতের পিশ্বাসুরি কি যেন কি কইছিল, তাই না শুনে পেতনি মাসি ঠ্যাং ছড়িয়ে জুলল হাসি, শেওড়া গাছের ভূতনি নাকি পেঁচোর দিদি সইছিল, স্কন্দ কাটার ভাগ্নে জামাই কাজকর্মে দিয়ে কামাই, হপ্তা শেষে কেওড়া তলায় টপ্পা গজল গাইছিল, বিদঘুটে এক পোশাক পরে বিলকান্দার একা নড়ে ভূতগুলোকে ধাপ্পা দিয়ে 700 মোহর চাইছিল, রাত দুপুরে কি কারণে কাণ্ড কি সব ঘটছিল, কোত্থেকে এক উটকো ভূতে এই গাঁয়েতেই ঢুকছিল, ভূতের দোসর স্কন্দ নাকি সবার চোখে দিয়ে ফাঁকি, সে নাকি তার মিশর দেশের সুদান নাসের ভাই ছিল, তারায় ভরা চাঁদনি রাতে মামদ পেছো হাসছিল, ভুতুমপুরের পচা ডোবায় দুজন মিলে নাই ছিল, ওই যে সেথায় নিঝুম রাতে কেউ ছিল না আমার সাথে, ওদের দেখে বাঁশের ঝাড়ে চোখের পাতা কাঁপছিল, শেষ কালিতে পথের বাঁকে রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে এক পা খোড়া ভূতের খোড়া আমার পিছু ছুটছিল, গেল গেল প্রাণ যে গেল ভূতগুলো সব আমায় খেলো, স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি ভোরের সূর্য উঠছিল, স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি ভোরের সূর্য উঠছিল, স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি ভোরের সূর্য উঠছিল। আমার পরবর্তী নিবেদন আপনাদের সামনে করছি, বিশ্বের সমস্ত মায়েদের উৎসর্গ করছি আমার লেখা কবিতা, এই কবিতাটি, কবিতার নাম আমার সোনামা। সেই নদীটার পাশটি ঘেঁষে অরূপ রতন গা, ইচ্ছে করে দেখতে তাকে বাড়িয়ে দিলেন পা, হেঁটে হেঁটে যাচ্ছি সেথায় মেখে পথের ধুলো, পাগল পাড়া ফাগুন বাতাস হঠাৎ আমায় ছুল, মন ভোলানো প্রাণ জুড়ানো সেই যে আমার গাঁ, পথে তাই আছে বসে আমার সোনামা, গ্রামটি ঘেরা তাল তমালে পুষ্পভীতির ডালি, আপন মনে গান গেয়ে যায় বাউল বনমালি, স্বপ্ন আঁকা চোখের পাতায় শিশির ভেজা মনে শিবুল শাখায় দোল দিয়ে যায় বাতাস ক্ষণে ক্ষণে, নীল আকাশে ছড়িয়ে আবির সূর্যি ঠাকুর হাসে, প্রজাপতি উড়ে বেড়ায় আমার আশেপাশে, সেই নদীটা কোথায় এখন খুঁজে বেড়াই তাকে, ওই দেখা যায় অরূপ রতন স্মৃতির ফাঁকে ফাঁকে, মনের কোণে ঝাপসা হয়ে আসছে গোটা গা, কোথায় যেন হারিয়ে গেছে আমার সোনামা, কোথায় যেন হারিয়ে গেছে আমার সোনামা, কোথায় যেন হারিয়ে গেছে আমার সোনামা। আমার পরবর্তী নিবেদন এবং শেষ নিবেদন আপনাদের কাছে করছি, তার আগে সবাইকে জানাচ্ছি কবি বিদ্যুৎ ভৌমিকের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা যে
এই দীর্ঘ 40 বছর ধরে আমার কবিতা পড়ছেন এবং শুনছেন, সময় করে শুনছেন, এর জন্যে আপনাদের পাহাড় প্রতিম অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার শেষ নিবেদন একটি আঞ্চলিক ভাষার লেখা কবিতা, কবিতার নাম রাধিকা সংবাদ। আরে কি বলি সাপ, আরে কি বলি সাপ, কলকাতাতে পিড়িতে লিব, অপিড়িতে লাগছে কাগুন, আগুন বটে সিকি পাড়া, দমকলেতে নাহি পারবে এক, ই আগুন তো ভীষণ জলে, ধিক ধিকাইয়ে জ্বলছে গো, ধিক ধিকাইয়ে জ্বলছে গো, ধিক ধিকাইয়ে জ্বলছে গো। তা বলেন কি না, কলকাতাতে পিড়িতে লিব, তা বাবু বুটেই টা কুথা, নাহি যাই তো মাইকা, কলকাতাতে রাধা লাকি টিকিট কিটে ফটক দেখে, আর কিষ্ট লাকি, আর কিষ্ট লাকি কান থাপাইয়ে ইত বড় চুল রেখে, রাধার পাশে ঠেইস মেরে সব্য শলির সিধায় থাকে, রাধা লাকি টিকিট কিটে ফটক দেখে, তা বটে এক পীড়িত গ, কলকাতারই পীড়িত গ, ইমন পীড়িত করতে পারে কুজনা, কলকাতাতে লাঙর দোলা চড়তে চড়তে আকাশ মাটি বন বনাইয়ে ঘুরছে দিখ, কৃষ্ট রাধার প্রেম পীড়িতি হমর দিশে গিয়ে বলব কি, কলকাতাতে দেখে এলাম মেয়ে লাগরের পীড়িতি, হাই দিখ গ, হাই দিখ গ, সরম লাগে বলতে খামি পারব ক্লাই, বউটা হমর ছিলে মানুষ পীড়িত করতে পারে ক্লাই, আরে কি বলি সাপ, কলকাতাতে পীড়িতি লিব, ও পীড়িতে লাগছে কাগুন, আগুন বটে সিকি পাড়া, দম কলেতে নাহি পারবে কি আগুন তো, আরে এই আগুন তো ভীষণ জলে, ধিক ধিকাইয়ে চলছে গ, ধিক ধিকাইয়ে চলছে গ। তা বলেন কি না, কলকাতাতে পীড়িতি লিব, তা বলেন কি না, কলকাতাতে পীড়িতি লিব, তা বলেন কি না, কলকাতাতে পীড়িতি লিব। ঘরে ফেরার সময় হতেই মৃদু কান্না শব্দে মনে হয় কিছু ফেলে যাচ্ছি না তো, নীল ফুল টকঝাল স্বপ্ন ছদ্ম আদর্শ কিংবা রুড় অস্বীকারে বিমুখ প্রেম অগাধ হওয়া বুক ভার করে তোলে, লোকে ভাবে কিছু দোষ করে ফিরছি, তাকিয়ে দেখি পড়ে আছে আমার জন্ম ঋণ আমার স্মৃতি ছুট সময়। কবি বিদ্যুৎ ভৌমিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার প্রণাম, আদাব এবং অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সর্বোপরি নিরাপদে থাকবেন। নমস্কার। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।